আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বাংলা দ্বিতীয় পত্রের কারক পাঠ তিন নিয়ে। গত ক্লাসে আমরা কারক ও বিভক্তি কারক পাঠ দুই উপস্থাপন করেছিলাম, যেখানে কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক এবং অপদানকারক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পাঠ হচ্ছে যে কারক বিভক্তি পাঠ তিন। এখানে অধিকরণ কারক, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছ, তোমরা সবাই বইপত্র নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং শেয়ারের মাধ্যমে এই ক্লাসটি তোমাদের অন্যদের মাধ্যমে ছড়িয়ে দাও, যাতে অন্যরাও ক্লাসটি উপভোগ করতে পারে। তো আমরা মূল পাঠে শুরু করছি। অধিকরণ কারক, অধিকরণ হচ্ছে যে অধিকরণ কারক চিনার একমাত্র প্রথম উপায় হচ্ছে যে ক্রিয়া সংগঠনের স্থান এবং কাল, ক্রিয়া কখন সংগঠিত হয়, কোথায় সংগঠিত হয়, স্থান এবং কাল বোঝালে অধিকরণ হবে। ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কোথায় হয়েছে অথবা কখন হয়েছে, এরকম যদি প্রশ্ন করা হয় তাহলে সেটি অধিকরণ কারক হবে। যেমন বাবা ঢাকা থাকে, বাবা ঢাকায় থাকেন, কোথায় থাকেন, ঢাকায় থাকেন। অথবা যদি বলি যে প্রভাতে সূর্য উঠে, প্রভাতে সূর্য উঠে, কখন উঠে, প্রভাতে, তাহলে ক্রিয়া সংগঠনের স্থান এবং কাল, অর্থাৎ কখন সংগঠিত হয় বা কোথায় সংগঠিত হয়, যখন এরকম ঘটবে তখনই সেটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়ে থাকে, তবে এছাড়া আরও আরও বিভক্তিগুলিও প্রয়োগ হয়ে থাকে। আমাদের বাংলায় অধিকরণ কারক তিন প্রকার। যেহেতু কখন হয় তাহলে স্থানাধিকারক, অথবা কোথায় হলে কালাধিকারক, এছাড়া আরো এক প্রকার আছে ভাবাধিকারক। আমরা আজকের ক্লাসে এই অধিকরণ কারকের এই কয়টা অংশ নিয়ে ব্যবহার করব। স্থানাধিকরণ, কালাধিকরণ, আধারাধিকরণ, স্থানাধিকরণটাকে মূলত আধারাধিকরণ বলা হচ্ছে। এই আধারাধিকরণটা আবার তিন প্রকার, সেটা আমরা একটু পরে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে যেমন আমরা রোজ স্কুলে যাই, কখন যাই, রোজ যাই, আমি বাড়িতে আছি অথবা বাবা বাড়িতে আছেন, ঠিক করতে হয় দেখা যাচ্ছে। তাহলে অথবা লিখলাম প্রভাতে সূর্য উঠে, তো প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠাটা এটা একটা সময় নির্দেশ করে। তো ক্রিয়া সংগঠনের স্থান এবং কাল বুঝালে অধিকরণ কারক হবে, আর অধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তি এ অতে ব্যবহৃত হয়ে থাকে। তোমাদের যাদের হাতে বই আছে, তোমরা বইয়ের 153 পৃষ্ঠায় সেখানে চলে যাও। প্রথমে হচ্ছে যে অধিকরণ কারক প্রধানত তিন প্রকার, আধারাধিকরণ যেটাকে আমি স্থানাধিকরণ বলছি, কালাধিকরণ এবং ভাবাধিকরণ। প্রথমেই আমরা আসবো, নিচের থেকে আসবো ভাবাধিকরণটা নিয়ে। ভাবাধিকরণ হচ্ছে যে যখন কোনো ক্রিয়া এক ক্রিয়া আরেক ক্রিয়ার ভাব প্রকাশ করে তখন তাকে ভাবাধিকরণ বলা হয়। যেমন কান্নায় শোক মন্দীভূত হয়, অথবা সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্য উদয় এবং দূরীভূত হওয়া, আর কান্না এবং শোক মন্দীভূত হওয়া, এই দুইটা জিনিস এক ক্রিয়া আরেক ক্রিয়ার ভাব প্রকাশ করে বলে এটাকে ভাবাধিকরণ বলা হয়। স্পেশালি এখানে একটা কথা ধর্তব্য, সেটা যে ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়, এই জন্য এটাকে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে।
তোমরা যাদের হাতে বই আছে তোমরা বইতে এই জিনিসটা মার্ক করে রাখতে পারো, এখান থেকে পরীক্ষায়ও এসে থাকে। তো এরপরে হচ্ছে যে কি সূর্য ভাবাধিকরণ, ভাবাধিকরণ গেল। এবার আসো কালাধিকরণ, যেটা সেটা আসলে প্রকার নেই, ওটা হচ্ছে যে যত যখন কখন সময় বুঝালেই সেটাই কাজ। যেমন সোমবার পরীক্ষা শুরু, সোমবার যে সময় বুঝাচ্ছে তাহলে এটি একটি কালাধিকরণ বা সময়াধিকরণ, অর্থাৎ যেই বাক্যের মধ্যে ক্রিয়ার সাথে কালের সম্পর্ক বুঝাবে তখনই সেটা হবে কালাধিকরণ। এরপরে আসি আমরা আধারাধিকরণ, আবার তিন প্রকার। আধারাধিকরণটা হচ্ছে তিন প্রকার, এটা হচ্ছে বা যেটাকে আমি স্থানাধিকরণ বলছি। আধারাধিকরণ তিন প্রকার হচ্ছে যে কী কী, ঐকদেশিক, ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। বৈষয়িক এই তিন প্রকার, তাহলে অভিব্যাপক এবং বৈষয়িক এই তিন প্রকার। আমরা তিন প্রকার নিয়ে একটু আলোচনা করবো, এগুলি একটু ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষা এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসব আমি আধারাধিকরণ বা স্থানাধিকরণ। ক্রিয়া সংগঠনের স্থান বোঝালেই তাকে আধারাধিকরণ বলা হয়। আধারাধিকরণ কারক তিন প্রকার, প্রথমত হচ্ছে যে ঐকদেশিক। ক্রিয়া সংগঠন যখন একটি বড় স্থানের ক্ষুদ্র অংশে সংগঠিত হয়, হ্যাঁ, যেমন পুকুরে মাছ আছে, পুকুর পুরো পুকুর জুড়ে কিন্তু মাছ নেই, মাছ বিভিন্ন জায়গায় জায়গায় আছে, অথবা নদীতে কুমির আছে, অথবা বনে বাঘ আছে, অথবা আকাশে চাঁদ আছে। আকাশে যে চাঁদটা আছে এই চাঁদ কিন্তু পুরো আকাশ জুড়ে বিস্তৃত নেই, এই আকাশে চাঁদ নির্দিষ্ট এক জায়গায় এক কোণে আছে, পুরো আকাশটা খালি। তো যখন কোনো বাক্যের মধ্যে ক্রিয়া সংগঠনের বৃহৎ অংশের অল্প জায়গা বুঝাবে তখন তাকে ঐকদেশিক অধিকরণ কারক বলা হয়ে থাকে। আমি বইয়ের উদাহরণগুলি বলছি, পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, তারপরে সমীপ বা কাছে অর্থেও কখনো কখনো ঐকদেশিক কারক হয়ে ঐকদেশিক অধিকরণ হয়ে থাকে, যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, দুয়ারে দাঁড়ায় প্রার্থী ভিক্ষা দেহ তারি, এই হচ্ছে যে ঐকদেশিক অধিকরণ কারক। এরপরে আসি আমরা অভিব্যাপক। অভিব্যাপকটা হচ্ছে যে ক্রিয়া সংগঠনের যখন পুরো অংশ জুড়ে, ক্রিয়া সংগঠনটা যখন পুরো অংশ জুড়ে হবে তখন তাকে ওই অভিব্যাপক বলা হয়। যেমন কমলা লেবুতে রস আছে, কমলা লেবুতে রস আছে বলতে কি, পুরা লেবু জুড়েই রস আছে এবং চামড়ার মধ্যেও রস আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, ক্রিয়া সংগঠনের ক্রিয়াটা যখন পুরো মানে জায়গা জুড়ে সংগঠিত হবে তখন তাকে আমরা অভিব্যাপক বলে থাকি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু খেয়াল করে রাখো তোমরা। যেমন যদি বলি যে নদীতে পানি আছে, পুরো নদীতে পানি আছে, বিষয়টা এমন নয় যে নদীর এই অর্ধেকে পানি আছে এই অর্ধেকে নাই, পুকুরে পানি আছে, পুকুরের এই অর্ধেকে পুরো পুকুর জুড়েই পানি আছে, যদি পানি কমে যায় বা শুকিয়ে যায় তো সমান তালের পানি নিচের দিকে কমে যায়। আমি নিজের থেকে যদি বলতে পারি যে এই ঘরে এই কক্ষের মধ্যে বাতাস আছে, এমন কোনো জায়গা নাই যেখানে বাতাস নেই, তাহলে ক্রিয়া সংগঠন যখন পুরো স্থান জুড়ে সংগঠিত হবে তখন তাকে বলা হয় অভিব্যাপক অধিকরণ কারক। এখানে বইয়ে যে উদাহরণগুলি দিয়ে আছে, তিলে তৈল আছে, পুরো তিল জুড়ে আছে, অথবা নদীতে পানি আছে ইত্যাদি। তৃতীয় নম্বর আধারাধিকরণ হচ্ছে যে বৈষয়িক অধিকরণ। বৈষয়িক হচ্ছে যে কোনো বিশেষ বিষয়ে যখন কারো দক্ষতা প্রকাশিত হয় তখন তাকে বৈষয়িক অধিকরণ করা বলা হয়। যেমন রাকিব, রাকিব গণিতে ভালো, গণিতে ভালো, রাকিব গণিতে, একটা বিশেষ বিষয়ে যখন কারো গুরুত্ব দেওয়া হয়, বৈষয়িক দক্ষতা দেখানো হয় তখন তাকে বৈষয়িক অধিকরণ বলা হয়। বইতে উদাহরণ দেওয়া আছে, রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, অথবা আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। এগুলি তাদের সাহসিকতা এবং যুদ্ধের ক্ষেত্রে তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য এখানে প্রকাশিত হয়েছে। এরকমভাবে বিশেষ বিষয়ে যখন কারো দক্ষতা প্রকাশিত হবে তখন তাকে বৈষয়িক অধিকরণ কারক বলা হয়ে থাকে। অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি এ অতে ছাড়াও আরও কিছু বিভক্তির প্রয়োগ রয়েছে, সেগুলি হচ্ছে প্রথমা, তৃতীয়া, পঞ্চমী এবং সপ্তমী। যেমন আমি ঢাকা যাব, কোথায় যাব, ঢাকা যাব।
বাবা বাড়ি নেই, কোথায় নেই, বাড়ি নেই, অথবা বাবা বাড়ি আছেন, দুটাই হতে পারে। তারপর হতে পারে খিলি পান দিয়ে ওষুধ খাবে, খিলি পান দিয়ে ওষুধ খাবে। এখানে খিলি পানটা হচ্ছে যে মূলত পানের খিলি, এটা আঞ্চলিক শব্দ, পানের খিলি, ওই পান যার ভিতরে ওষুধ দিয়ে তারপরে খাবে। এখানে পানটাকে একটা স্থান হিসেবে, আধার হিসেবে ধরা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অধিকরণকারক। অথবা বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যেতেই পারে, এ বাড়িতে কেউ নেই, এ দেহে প্রাণ নেই, এরকমভাবে স্থান বুঝালেই সেটি অধিকরণকারক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অধিকরণকারকের শেষের দিকে এসে গেছি। সেটা হচ্ছে কি যে স্থান এবং কাল বুঝালে, কোথায় কখন বুঝালে, ক্রিয়াকে যদি প্রশ্ন করলে কোথায় এবং কখনের উত্তর পাওয়া যায় তাহলে সেটি অধিকরণকারক হবে। এই লয়ে আমাদের ছয় প্রকার কারক শেষ হয়ে গেল, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক, এই হচ্ছে ছয় প্রকার কারক। এই ছয় প্রকার কারক ছাড়াও কারকের অধ্যায়ে আমরা আরও একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে কারকের অধ্যায়ে আমরা আরও একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, পার পদ সে মানছি বলতে হবে। তো এখানে একটা জিনিস অবশ্য আমি এড়িয়ে যাব না, এটাকে রেখে যাচ্ছি, সেটা হচ্ছে যে সকল কারকে শূন্য বিভক্তি এবং সকল কারকে এ বিভক্তির এখানে ছয়টা করে ১২টা উদাহরণ দেওয়া আছে। তোমরা বইয়ের ১৫৪ পৃষ্ঠা থেকে জিনিসগুলি দেখে নিবে, তবুও আমি আর একবার উল্লেখ করে যাচ্ছি। রহিম বাড়ি যায়, কে যায়, রহিম যায়, কর্তৃকারকে শূন্য বিভক্তি। তারপর ডাক্তার ডাকো, এখানে আমরা একটা সংক্ষিপ্ত কিওয়ার্ড দিয়ে এটাকে ব্যবহার করতে, পা গুটা দীপ্তি, হ্যাঁ, পা গুটা দীপ্তি, দীপ্তি পা গুটা দীপ্তি, এই এই ছয়টা শব্দ দিয়ে সংক্ষেপে সকল কারকে শূন্য বিভক্তির এই বিভক্তির প্রয়োগ আমরা করতে পারি। এখানে যে উদাহরণগুলিতে আছে আমি শুধু সেগুলি উল্লেখ করব আগে। ঘোড়াকে চাবুক মারো, কর্তৃকারকে, করণকারকে তৃতীয় বিভক্তি, আরে শূন্য বিভক্তি, চাবুক মারো, মূলত চাবুক দিয়ে মারার জন্য বলা হয়েছে, চাবুক মারবে, চাবুক দিয়ে মারবে না, চাবুক মারবে, তাহলে দিয়ে শব্দটা এখানে নেই, কিন্তু সংস্কৃত ব্যাকরণে বলা হয় চাবুক দিয়ে মারার জন্য বলা হয়। গাড়ি স্টেশন ছেড়েছে, গাড়ি স্টেশন থেকে ছেড়েছে, ওই যে হতে থেকে, কোথা থেকে, কিসের থেকে বললে অপাদানকারক হয়, করণকারক, অপাদানকারকের শূন্য বিভক্তি। অথবা সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত এটি একটি সময় বোঝাচ্ছে, এই জন্য এটি অধিকরণকারক। এছাড়া সকল কারকে এ বিভক্তি প্রয়োগ আছে, লোকে বলে, পাগলে কিনা বলে, এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন, এ কলমে ভালো লেখা হয়, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, অথবা এ দেহে প্রাণ নেই, এ দেহে, তাহলে কি অধিকরণকারকে সপ্তমী বিভক্তি প্রয়োগ। উদাহরণগুলি তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবে এবং বই থেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, এই জন্যে যে এগুলি থেকে পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। তো যাই হোক, আমি যেটা উল্লেখ করেছি আমার আজকে কারকের অধ্যায়টি শেষ করতে হবে, সেই জন্যে আমি সম্বন্ধ পদে আগে একটু যাব। সম্বন্ধ পদটা হচ্ছে যে একটি পদের সাথে আরেক পদের সম্বন্ধ, সম্বন্ধ বোঝায়। আমরা কারকের সঙ্গে বলেছিলাম যে ক্রিয়াপদের সাথে অন্য অন্য নাম পদের যে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ, তাকে কারক বলা হয়। কিন্তু সম্বন্ধ পদে ক্রিয়াপদের সাথে কোনো নাম পদের সম্পর্ক নেই, এখানে একটি নাম পদের সাথে আরও একটি নাম পদের সম্পর্ক থাকার কারণে এটাকে সম্বন্ধ পদ বলা হয়, এই জন্য সম্বন্ধ পদ কারক নয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে সম্বন্ধ পদ কেন কারক নয়। এছাড়া সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি র এর, র এবং এর বিভক্তির প্রয়োগ হয়ে থাকে। আর এছাড়া আরও একটা পদ আছে, হচ্ছে যে সম্বোধন পদ। সম্বোধন পদটা হচ্ছে যে সম্বোধন পদ হচ্ছে যে কাউকে আহ্বান করা, ডাকা, ডাকা। তো এক্ষেত্রে হচ্ছে যে এখানেও নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক নাই বলে সম্বোধন পদটা এখানেও কি নয়, কারক নয়। শিক্ষার্থীবৃন্দ,
আমরা আজকে ক্লাসটাকে এই পর্যন্ত শেষ করব। আমার একটু যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সমস্যা হচ্ছে। তো এখানে তোমরা তোমাদের জন্য পরবর্তী যে কোনো ক্লাস নিয়ে হাজির হব। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।